ପ୍ରାକୃତିକ ବିପର୍ଯ୍ୟୟ ପରିଚାଳନା ଓ ଖାଦ୍ୟ ସୁରକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ଅନ୍ୟ ରାଜ୍ୟ ତଥା ଦେଶକୁ କୌଶଳ ଶିଖାଇବ ଓଡ଼ିଶା ପ୍ରୋଗ୍ରାମ ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କ ମିଳିତ ଉଦ୍ୟମରେ ଅନ୍ତର୍ଜାତୀୟ ସ୍ତରରେ ଆୟୋଜିତ ହେବ ପ୍ରଶିକ୍ଷଣ ଶିବିର

কুপোষণ দূৰ কৰিব খাদ্য সুৰক্ষা আৰু খাদ্য উৎপাদনৰে স্বাৱলম্বী হোৱা প্ৰাকৃতিক বিপৰ্যয়ৰ সঠিক পৰিচালনা ভিতৰত দিগেৰে আগৰে জনি ভিত্তিৰে জাতিসংঘ দ্বাৰা স্থিৰিকৃতি নিৰন্তৰ বড়ো ৰাজ্য মাড়িচালিছে বুলি নবীন পট্টনা আৰ পাৰিৰে বৰিষ্ঠ অভিনেতা ৰমোহন পৰিডা নিজ বা কৰিমহত্যা তে আত্মহত্যাৰ কাৰণ এবি অস্পষ্ট ৰায়মোহন মৃত্যুৰে চাৰিআডে খেলি যায় শোকৰ ছায়া ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଗଭୀର ଶୋକ ପ୍ରକାଶ କରିବା ସହ ଅମର ଆତ୍ମାର ସଦ୍ଗତି କାମନା କରି ଶୋକାକୁଳ ପରିବାରବର୍ଗଙ୍କ ପ୍ରତି ଜଣାଇଛନ୍ତି ସମବେଦନା ବିଶିଷ୍ଟ ଅଭିନେତା ରାଇମୋହନ ପରିଡ଼ାଙ୍କ ଅକାଳ ବିୟୋଗ ବିଷୟରେ ଜାଣି ମୁଁ ଦୁଃଖିତ ନାଟକ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ଯାତ୍ରା ଚଳଚ୍ଚିତ୍ର ପରି କଳାର ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ତାଙ୍କର ଅନୁପସ୍ଥିତି ସର୍ବଦା ଅନୁଭବ ହେବ ତାଙ୍କ ନିଖୁଣ ଅଭିନୟ ପାଇଁ ସେ ରହିବେ ସ୍ମରଣୀୟ ରାଇମୋହନଙ୍କ ଚକ୍ଷୁଦାନ କରିଛନ୍ତି ପରିବାର ଲୋକେ ପୁରୀ ସ୍ୱର୍ଗଦାରରେ ହେବ ଶେଷକୃତ ସମ୍ପନ୍ନ ষাঠি হাজার কোটি টঙ্কা দানর উদ্যোগপতি গৌতম অদানী নিজ পিতী এবং নিজের ষাঠি জন্মদিন অবসরের ভারতের শিক্ষা স্বাস্থ্য জ্ঞান কৌশল বিকাশ পাই দান করবে অদানী বর্তমান গৌতম দুনিয়া রবুঠার ধনী ব্যক্তি মানুষের অষ্টম স্থানরে উল্লেখযোগ্য যে ভারতের সবুজ বড় দানী হিসাবে শিল্পপতি অজিম প্রেমজী দুনিয়া প্রসিদ্ধ দুই হাজার একইশে প্রেমজী সমাজ সেবা দান করে ন হাজার সাতশ কোটি টঙ্ সংসদ ভবন নামাঙ্ক দাখল কলে এন ডিএর রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু নামাঙ্ক দাখল সময় প্রধানমন্ত্রী মোদী গৃহ রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা বিজেপি রাষ্ট্র অধ্যক্ষ জেপি এবং বিজেপি শাসিত রাজ্য একাধিক মুখ্যমন্ত্রী মানুষ আরম্ভ করে বহু কেন্দ্রমন্ত্রী ও সহযোগী দলর নেতা উপস্থিত ওিশার দুই ক্যাবিনেট মন্ত্রী জগন্নাথ সারকা ও টুকু সাহ মুর্মুঙ্ প্রার্থীপত্র ଛନ୍ତି ପ୍ରସ୍ତାବକ ଦସ୍ତଖତ ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶର କ୍ଷମତାସୀନ ୱାଇଏସ୍ଆର୍ କଂଗ୍ରେସର ଦୁଇ ଜଣ ସାଂସଦ ଏବଂ ଜେଡିୟୁର ସାତ ଜଣ ସାଂସଦ ରହିଛନ୍ତି ପ୍ରସ୍ତାବକ ତିରିଶରେ ହେବ ଯାଞ୍ଚ ଜୁଲାଇ ଅଠରରେ ମତଦାନ ଜୁନ୍ ସତେଇଶରେ ବିରୋଧୀ ମେଣ୍ଟର ରାଷ୍ଟ୍ରପତି ପ୍ରାର୍ଥୀ ଯଶବନ୍ତ ସିହ୍ନା କରିବେ ନାମାଙ୍କନ ଦାଖଲ ଇଂଲଣ୍ଡରେ ନିର୍ମାଣ ହେବାକୁ ଥିବା ଭବ୍ୟ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ପାଇଁ ସହାୟତାର ପ୍ରତିଶ୍ରତି ଦେଇଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ বিদ্যালয় ৰূপা প্ৰৱাসী ফাইভ টি সচিব ভিকে পাণ্ডিয়ানী বিদ্যালয় হৈছিল উপলব্ধ হৈছিল ই লাইব্ৰেৰী তাৰ বিজ্ঞান পৰীক্ষাগাৰ গুড়িক এতিয়া অত্যাধুনিক ঘৰৰ বিদ্যালয় পথৰে পকাইছে বিদ্যালয় বিনা মূল্যৰে সবকি খাদ্য উৎপাদন কিভ আত্মনিৰ্ভৰ হব নিউটিয়া বলকা রাজ্যভাবে উভা হয়েছে সেপর্কের প্রবাসী ওডিয়া অবগত করাইছেন ফাইভটি সচিব মৌসুমী অধিবেশন জুন্শে বাচস্পতি বিক্রম কেশরী আরুঙ্ অধ্যক্ষতার বসব সর্বদলীয় বৈঠক জুলাই দুইর অগষ্ট চারি প্রথম উপস্থাপিত পূর্ণাঙ্গ বজেট দশ মান কাবুল খোলিলা ভাৰতীয় দূতব ভূকম্পিচ কূটনীতি পদক্ষেপ কৰিছে তালিবান আফগানিস্তান বৈদেশিক মন্ত্ৰালয়ৰ মুখপাত্ৰ অব্দুল কহৰ বলখ ভাৰতীয় দূতবাৰী প্ৰত্যাৱৰ্তন দৰ্শাও আফগানিস্তান সুৰক্ষা উন্নতি আছিল হাজাৰ একৈশ অগষ্ট আফগান দখল যুদ্ধ চালিতিবা জগু কাবুলে থাক দূতা বন্ধ করেদ ভারত সরকার অধিকারি মেশ্বর আয়র হেলে নীতি আয়গর মুখ্য কার্য নির্বাহী অধিকারী মাত্র দুই বর্ষে দায়িত্ব ইন্ধন বঞ্চাই কর্মচারী মানুষ নির্দেশ দিয়েছে পাক্রিয় ব্যাঙ্ক অভাবী সরকার পাখানে পেট্রোল ও ডিজেল কি টঙ্কা অর্থ সঞ্চয় করা নিহতি আবশ্যক ব্যাঙ্ক কর্তৃপক্ষ কর্মচারী মানুষ কার বদলের সাধারণ পরবহন ব্যবহার পরামর্শ

ରାଜ୍ୟସଭା ସଦସ୍ୟ ଭାବେ ନିରଞ୍ଜନ ବିଶିଙ୍କୁ ଶପଥପାଠ କରାଇଛନ୍ତି ଅଧ୍ୟକ୍ଷ ଭେଙ୍କିୟା ନାଇଡୁ ସୁବାସିଙ୍କ ସ୍ଥାନ ପୂରଣ ପାଇଁ ଉପନିର୍ବାଚନରେ ଜିତିଥିଲେ ଶ୍ରୀ ବିଶି ଭୁଲ ପୋଷ୍ଟକୁ ଆଉ ଲିଭାଇବାକୁ ପଡ଼ିବ ନାହିଁ ଟ୍ୱିଟର ଆଣିଲା ସଂଶୋଧନ ବିକଳ୍ପ ଯଦି କୌଣସି ପୋଷ୍ଟରେ କିଛି ଭୁଲ ରହିଯାଉଥିଲା ଉପଭୋକ୍ତା ପାଖରେ ଉକ୍ତ ପୋଷ୍ଟ ସଂଶୋଧନ କରିବାର କୌଣସି ବିକଳ୍ପ ନଥିଲା ବାଧ୍ୟ ହୋଇ ପୋଷ୍ଟକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଲିଭାଇ ନୂଆ ପୋଷ୍ଟ କରିବାକୁ ପଡ଼ୁଥିଲା বর্তমান এই সুবিধা কিছু নির্দিষ্ট হয়েছে উপলব্ধ ভারতের দৈনিক করোনা সংক্রমণ উপর মুহা চব্বিশ ঘণ্টায় সতর হাজার তিনশ ছতিশ সংক্রমিত চিহ্ন তে মৃত গতকাল তুলনায় তিরিশ দশমিক দুই প্রতিক বর্তমান বিভিন্ন ডাক্তারখানার ও পৃথক বাসের রয়েছেন অঠাশী হাজার দুইশ চৌরাশী সংক্রমিত মহারাষ্ট্রের সর্বাধিক পাঁচ হাজার দুইশ অঠর সংক্রমিত চিহ্ন বায়ুসেনার অগ্নবীর ভর্তি আজ জুলাই পাঁচ যা জারি রহব পঞ্জিকরণ অনলাইন পঞ্জিকরণ বাধ্যতা মূলক ফর্মপ্রাই দেওয়া পড়বে দুইশ পচাশ টাকা আবেদনকারী দ্বাদশ শ্রেণী পরীক্ষার গণিত পদার্থবিজ্ঞান ও ইংরাজী সর্বনিম্ন পচাশ প্রত্যন্ত নম্বর উত্তীর্ণ হয়েনি বর্ষীয় ইঞ্জিনিয়র ডিপ্লোমা ধারক এবং দুই বর্ষীয় ধন্দা পাঠ্যক্রমের উত্তীর্ণ ছাত্র ছাত্রী মানে আবেদন

ସରକାରଙ୍କ ତ୍ରୁଟିପୂର୍ଣ୍ଣ ନୀତି ଏବଂ ଆଞ୍ଚଳିକ କାଗଜ ଶିଳ୍ପଗୁଡ଼ିକର ଏକ ଚାଟିଆ ବ୍ୟାପାର ହିଁ କାଗଜ ଦର ବୃଦ୍ଧିର କାରଣ ଅଟେ ସଂଯୁକ୍ତ ରାଷ୍ଟ୍ର ସଂଘର ତଥ୍ୟ ମୁତାବକ କେବଳ ଖାଦ୍ୟ ଅଭାବରୁ ସାରା ବିଶ୍ୱରେ ଦୈନିକ ପଚିଶ ହଜାର ଲୋକ ହରାଉଛନ୍ତି ପ୍ରାଣ ଅଧିକ ପ୍ରାଣ ହରାଉଛନ୍ତି ଛୋଟ ପିଲା ସେହିପରି ବିଶ୍ୱରେ ପଞ୍ଚାଅଶୀ ଦଶମିକ ଚାରି କୋଟି ଲୋକ ହୋଇଛନ୍ତି କୁପୋଷଣର ଶିକାର ଖାଦ୍ୟ ପଦାର୍ଥର ଅହେତୁକ ମୂଲ୍ୟ ବୃଦ୍ଧି ଯୋଗୁଁ ଶୀଘ୍ର କୁପୋଷଣର ଶିକାର ହେଉଥିବା ଲୋକଙ୍କ ସଂଖ୍ୟା ଛୁଇଁବ ଦଶ କୋଟି ৰ গৰী বিস্ত্ৰামেৰে ৰূমিহীন লোকে অধিকাংশ ক্ষুদ্ৰ চাষী পাৰিবাৰ হ'ব কুপোষণৰ সৰ্বাধিক শিকাৰ ওড়াৰে লাগি ৰ বৰ্ষা বাশ্বৰ ভদ্ৰক যা কটক জগতসংহপুৰ কেন্দুঝৰ ঢেংানা অনুগু বৌদ্ধ সোণপুৰ কন্ধম সম্বলপুৰ আৰু বৰগড় আদি জিলাৰ কিছু স্থানত প্ৰবল বৰ্ষা সম্ভাৱনা থাকিব